সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার একটা ফজিলত জেনে নেন। মিশকাত খুলবেন, 1384 নম্বর হাদিস মিশকাতুল মাসাবির সারা সহ দেখে নেবেন। আল্লাহর নবী বলছেন জুমার দিন এমন একটা দিন, জুমা আগামী কাল আছে না নাই? আগামী কাল তো জুমা নাকি? আগামী কাল জুমা। আল্লাহর নবী বলছে জুমার দিনের চেয়ে এমন একটা দিন, যেই দিনকে আল্লাহর নবী বলেছেন ঈদের দিন মুসলিমদের। কথা বুঝতে পারছেন? জুমার দিন হচ্ছে ছোট ঈদের দিন। জুমার ফজিলত এতই গুরুত্বপূর্ণ, জুমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতে চাচ্ছেন যে জুমার দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার কবরের আযাব সেই দিনকার জন্য আল্লাহ মাফ করে দেন। জুমার দিনে ফজিলত, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন নবী আদম আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে ভুল করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ জান্নাত থেকে নবী আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনে আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে দিবে, সৃষ্টি জগৎকে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য আসমানে যত ফেরেশতা আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকে যে এই দিন আল্লাহ গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি জগৎকে ধ্বংস করবে, ভয়ে থরথর করে কাঁপে। আর আমরা জুমার দিনকে কত অবহেলা করে কাটিয়ে দিচ্ছি, বা আছে না নাই কথা বলেন? সহিহ বুখারী কিতাবু জুমা হাদিস নাম্বার 929 কত বললাম কথা বলেন? হাদিস নাম্বার 929, আল্লাহ নবী একজন গরিব মানুষকে প্রত্যেক মাসে 400,000 টাকা উপার্জন করার মতো একটা সুযোগ দিয়েছেন। 400,000 টাকা, সপ্তাহে 100,000 টাকা নিতে চান? সপ্তাহে 1,00,000 টাকা কি ইনকাম করেন? আছে কেউ এখানে? এখানে আছে কেউ? একটু হাত তোলেন তো, কে আছে? এক সপ্তাহে 100,000 টাকা মাশাআল্লাহ, একজন আছে সপ্তাহে 100,000 টাকা ইনকাম করে, এক সপ্তাহে 100,000 টাকা, মাসে 400,000 টাকা। সহিহ বুখারী উল্টে দেখেন, কিতাবু জুমা হাদিস নাম্বার 929, আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা যে জুমার দিন পৃথিবীতে যত মসজিদ থাকবে সমস্ত মসজিদে প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতা মণ্ডলীরা একটা খাতা নিয়ে এইভাবে বসে থাকে, খাতা আর কলম নিয়ে বসে থাকবে, আর অপেক্ষা করতে থাকে যে জুমার দিন শুধুমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য প্রথম যে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করবে, যে ব্যক্তি জুমার দিনে প্রথম মুসল্লি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীরা ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানি করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামাতে লিখে দেন। কথাটা আমরা বুঝতে পারলাম না, গুরুত্বই পেলাম না। জুমার দিন আপনি যদি প্রথম মুসল্লি হতে পারেন, কি বলেন তো ভাই, কি প্রথম মুসল্লি? শুধু এটা উদ্দেশ্য করেছেন আল্লাহ, আজকে জুমার দিন ছুটির দিন, আজকে আমি এর জন্য তোমার কাছে মাথা নত করতে আসছি। এই ইখলাস, এই নিয়াত যদি বিশুদ্ধ থাকে, ইন্নি আকাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, এই ভয়ের কারণে যদি আপনি জুমার মসজিদে আগামীকাল প্রথম মুসল্লি হন, ফেরেশতা মণ্ডলীরা আপনার নামে একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় তত আপনার আমল নামাতে উটগুলো লিখে দেবে। ভাই, একটা উটের দাম বাংলাদেশি টাকা কত? লাল উট কত হতে পারে? প্রায় 1,00,000 টাকার কাছাকাছি, 1,00,000 টাকার বেশি হবে তো কম হবে না। আল্লাহ নবী বলেন কেউ যে জুমার দিনে প্রথম মুসল্লি হয় তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হয়, এ হাদিস আমরা জানি। তারপরে মুসলমানের বাচ্চা আমরা আমল করতে চাই না, আমরা মুসলমান সবসময় দুনিয়াতে পেতে চাই। কে যদি কালকে মসজিদে যান উট তো দেখতে পাবেন না, এই জন্য আপনি নিতেও যাবেন না। কিন্তু আপনাকে কালকে যদি আমাদের ইমাম সাহেব আজকে আলোচনা সভা শেষে ঘোষণা দিয়ে দেয়, জেনে রাখুন, শুনে রাখুন, আগামীকাল জুমার দিন যে প্রথম আমাদের মসজিদে উপস্থিত হবে তাকে একটা লাল মুরগি দেওয়া হবে, এই কথা বললে দেখবেন গ্রামের মানুষ না ঘুমিয়ে ফজরে গিয়ে বসে থাকবে। ভাই, থাকবে কি থাকবে না কথা বলেন? যদি উটের কথা বাদ দেন, যদি বলেন মুরগি দেওয়া হবে, একটা কক মুরগি দেওয়া হবে, কেন? জুমার দিনে যে ব্যক্তি প্রথম মসজিদে আসবে এলাকার মানুষ দেখবেন ভোরবেলাতে উঠে ও কাঁচে যা বন্ধ করে দেবে, আগে মসজিদ গেটের সামনে গিয়ে ও হাঁ করে বসে থাকবে। কেন? কারণ একটা লাল মুরগি পাবে। এই জন্য মানে আপনি মুসলমান, আপনি শুধু সরাসরি পেতে চান, মানে বাস্তব পেতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ নবী বলছে জুমার দিন প্রথম মুসল্লিম কোনো ব্যক্তি যদি প্রথম মসজিদে যায় ওই ব্যক্তির জন্য একটা উট সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামে লিখে দেয়। আপনি এই উট দেখতে পাচ্ছেন না, এ কথা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে উট দেবে এটাও ঠিক। কারণ আল্লাহর নবীর যত হাদিস বলেছে, যত হাদিস বলেছে যে সহি প্রমাণ হয়েছে, একটাও আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। পেরেছে কথা বলেন?
কিছুদিন আগে নাস্তিকরা বাংলাদেশী নাস্তিকরা তারা আল্লাহ নবীর একটা হাদিসকে নিয়ে খুব অট্টহাসি করছিল কি হাদিস জানেন আমরা যখন প্রথম প্রথম পড়ছিলাম সেই সময় আমাদেরকে যেন বিশ্বাস করতে কেমন যেন লাগছিল আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস পড়বেন কিতাবুল তিবের মধ্যে আছে চিকিৎসা অধ্যায় আল্লাহ নবী বলছেন তোমরা কোনো পাত্রে যখন খাচ্ছ হঠাৎ দেখছো একটা মাছি পড়ে গেছে পাত্রে তো মাছি যদি ডান দানাটা যদি তোমার পাত্রের মধ্যে চুবিয়ে রাখে তুমি করবে কি ওটাকে তুলবে তোমরা বাম দানাটা চুবিয়ে রাখো নাস্তিকরা বলছে দেখেছো তোমাদের নবী কত বড় বিজ্ঞানী মাছে জীবাণু ছড়ায় ব্যাকটেরিয়া ছড়ায় আর মুসলমানদের নবী কি বলছে যদি এক দানা যদি চুবিয়ে রাখে মাছি যদি মরে গেছে আমাদের নবী বলছে তুমি ওই মাছিটাকে তোলো তুলে ফেলে দেওয়ার দরকার নেই বরং ওই মাছিটাকে আর দানাটা তুমি চুবিয়ে দাও তারপরে সেই জিনিস খাও তাহলে কোনো সমস্যা নেই কেন মাছের এক দানায় থাকে রোগ আর এক দানায় থাকে প্রতিষেধক মানে এক দানাতে থাকবে রোগ থাকবে আর এক দানাতে থাকবে ঔষধ আল্লাহ নবীর 1400 বছর আগেকার হাদিস এই হাদিস নিয়ে আজ থেকে 7-8 বছর আগেও নাস্তিকরা নাস্তিকদের পাড়াতে তাদের পাড়াতে এত পরিমাণ ইসলামের সমালোচনা করেছে যে দেখো মুসলমানদের নবী যা আসলে মূর্খ তার এটাই প্রমাণ মাছের দানাতে নাকি ঔষধ থাকে এই হাদিস নিয়ে সৌদি আরবে কিং আব্দুল আজিজে দীর্ঘ 2 বছর ধরে গবেষণা করছে স্পেশালভাবে গবেষণা করেছে যে আল্লাহর নবীর এই হাদিস যে বললো এই হাদিসের সত্যতা কতটা এই হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে তারা 2017 তে তারা প্রচার পাবলিশ করেছে তারা বলতে চাচ্ছে যে হ্যাঁ আপনারা গোটা বিশ্ব জগতের মানুষ আপনারা চেক করেন শুধুমাত্র ভাইরাস মাপক যন্ত্র নিয়ে আসেন একটা ব্যাকটেরিয়া মাপার যন্ত্র নিয়ে আসেন একটা মাছি নেন মাছের এক দানা এই বোতলের মধ্যে চুবিয়ে দেন চুবিয়ে 5 মিনিট রেখে দেন তারপর আপনি ওই ব্যাকটেরিয়া মাপক যন্ত্রটা চুবিয়ে দেন দেখেন ভাইরাস কতগুলো আছে ভাই মিটার উঠবে কি উঠবে না কথা বলেন উঠবে তারপর আরো 5 মিনিট পর মাছের অন্য দানাটা চুবিয়ে দেওয়ার পরে আবার তুলে দেখেন দেখেন আগেকার মতো পানি ক্লিন হয়ে গেছে মানে ভাইরাস ব্যাকটেরিয়া সব মরে গেছে এটা প্রমাণিত এই কথা যখন প্রমাণিত হয়ে গেছে নাস্তিকদের মুখ তালা বন্ধ হয়ে গেছে আপনাকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করলাম ভাইজান আল্লাহর নবী যতগুলো হাদিস বলেছে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই তো আল্লাহর নবী যে বলছে জুম্মার দিনে লাল উট দেওয়া হবে যে প্রথম ব্যক্তি হবে ভাই এই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আসলে আমরা কষ্ট পাই যে 1 লক্ষ টাকা আপনার বাপও জিন্দগিতে 1 সপ্তাহে ইনকাম করতে পারে নাই আর আপনি একটা কুরবানি বছরে একবার করছেন মুসলমান কুরবানি 7 ভাগা হবে না 8 ভাগা মানে 50 ভাগা হবে ভাগা দেওয়া জায়েজ না না জায়েজ এই নিয়ে বিশাল ঝামেলা আর বারবার প্রশ্ন হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না অমুক শেখ বলেছে না জায়েজ অমুক শেখ বলেছে জায়েজ এটা নিয়ে মারামারি করছেন আরে ভাই আপনি যদি একটা গোটা কুরবানি করে দেন আল্লাহ যে আপনার কুরবানি কবুল করবে এর কোনো নিশ্চয়তা আছে কথা বলেন সূরা মায়দা খুলেন আয়াত নম্বর 28-30 পৃথিবীর প্রথম মানুষের নাম কি নবী আদম আলাইহিস সালাম তার সন্তান ছিল হাবিল আর কাবিল দুই ভাই একসঙ্গে কুরবানি করেছিল ভাই করেছে কি করে নাই আল্লাহ দুই ভাইয়ের কুরবানি কবুল করেছিল করে নাই আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই চিন্তা করে দেখেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করেছে একজনে করে নাই আমরাও আদম সন্তান আমরা যদি ইবাদত করি কুরবানি করি আল্লাহ কবুল করবে কি কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি জুম্মার দিন প্রথম মুসল্লি হলে লাল উট কুরবানি করলে যত নেকি হয় আপনি তত নেকি পেয়ে যাবেন বিন্দু পরিমাণ সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফজিলতের উপরে জুম্মার দিন আগামীকাল জুমা কারা কারা লাল উট নিতে মসজিদে যাবেন একটু হাত তোলেন তো দেখি ভাই কারা কারা ইনশাআল্লাহ কালকে লাল উট নিতেই হবে আল্লাহর নবী বলেছে পাওয়া যাবে যাবে দেখতে পাবেন না কালকে এই মসজিদে গিয়ে এই কথা ঠিক কিন্তু কিয়ামতের মাঠে যখন উটগুলো আপনার পেছন পেছন দৌড়বে নেকি দেওয়ার জন্য তখন বুঝতে পারবেন জুম্মার দিন প্রথম যাওয়া কত ফজিলত আল্লাহ নবীর কথা বিন্দু পরিমাণে ভুল হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমাতে আমাদেরকে একটা করে লাল উট কুরবানি করলে যত নেকি হয় ওই নেকির অধিকারী বানাও সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী এরপরে বলছে একজন ব্যক্তি প্রথম গিয়েছিল তার জন্য তো এটা আছে যে ব্যক্তি দ্বিতীয় হবে সেও কষ্ট করেছে সে চেষ্টা করেছে কিন্তু পারে নাই আল্লাহ নবী বলছে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা
একটা গরু কুরবানি করলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় দিয়ে দেবে। তৃতীয় ব্যক্তি যে ঢুকবে তার জন্য একটা ছাগল, চতুর্থ ব্যক্তি তার জন্য একটা মুরগি। এইভাবে ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির জন্য আমলনামাতে নেকি লিখতেই থাকে। কতক্ষণ? যতক্ষণ না ইমাম সাহেব, খতিব সাহেব একদম মিম্বারে দাঁড়িয়ে পড়েছে, আলহামদু যতক্ষণ না পড়ছে ততক্ষণ ফেরেশতারা তার আমলনামায় এ নেকিগুলো লিখতে শুরু করে দেয়। যখন উঠে দাঁড়িয়েছে খাতা বন্ধ করে মসজিদের কোনায় কোনায় ফেরেশতা মণ্ডলীরা বসে পড়ে, ইমাম সাহেব খুতবা দেয় আর ফেরেশতারা খুতবা শুনে। ইমাম সাহেবকে সতর্ক থাকতে হবে, আপনার খুতবা ফেরেশতারা শুনছে, আপনি কেচ্চা কাহিনী দিয়ে যে ভাসিয়ে দিচ্ছেন, মানুষকে মনোরঞ্জন করার জন্য যে ভাসিয়ে দিচ্ছেন। একজন বক্তা বলছে যে দানের কত ফজিলত জানো, কত দানের ফজিলত, কত দানের ফজিলত, এটা বর্ণনা করতে গিয়ে বলছে ফাতেমাকে চেনেন? ফাতেমাকে বলেন তো ভাই, আমাদের নবীর কন্যা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। বলছি একদিন ফাতেমা বাড়িতে গিয়ে দেখছে তার হাড়ির মধ্যে কোনো খাবার নেই, হাসান আর হোসেন দুজনে কাঁদছে, খাবারের যন্ত্র নাই। ফাতেমা গিয়ে দেখছে যে তার কাছে কিছু সুতো ছিল, সুতো। আলীকে গিয়ে বলছে যে আপনি নেন, আপনি বাজারে গিয়ে বিক্রি করে যা পাবেন আমার ছেলের জন্য হাসান আর হোসেনের জন্য কিছু খাদ্য নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই সুতোটাকে নিয়ে চলে গেছে, বাজারে যেতে 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 ওরা বিক্রি করেছে 6 দিরহাম দিয়ে, মানে ধরে নেন 60 টাকা দিয়ে, আপনার ভাষায় 60 টাকা দিয়ে সুতোটাকে বিক্রি করেছে। 60 টাকা দিয়ে বিক্রি করে যখন রাস্তা থেকে আসতে শুরু করেছে তখন ফেরেশতা জিব্রাইল মানুষের রূপ ধারণ করে একটা উট নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, সরি, আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাঁটছে সেই সময় একটা ফকির তার সঙ্গে দেখা হয়েছে। ফকির গিয়ে বলছে বাবা আমার সন্তান আর 7 দিন ধরে কিছু খেতে পারেনি, হে আলী আমার সন্তানের জন্য তুমি কিছু দান করো, 4 দিন আমার সন্তান কোনো কিছু খেতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহু বিপদে পড়ে গেছে, তার ছেলেরাও না খেয়ে আছে, এই জন্য বাড়ির শেষ সম্পত্তি এই সুতো বিক্রি করে মাত্র 60 টাকা পেয়েছে। আর এই সাহাবি সে বলছে তার ছেলে 4 দিন খেতে পাইনি, আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন কি যে 60 টাকা ছেলে সব দিয়ে দিয়েছে, যাও তুমি যাও তোমার ছেলেদেরকে খাওয়াও। কত বড় তার এই জজবা, কত বড় তার হৃদয়ে বড় যে সাহাবির জন্য দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু মনে ক্ষুণ্ণ হয়ে নয়, খুশি মনে চলে যাচ্ছে যে অন্তত সেই সন্তানগুলোদের জন্য যে 7 দিন খায়নি তার মুখে তো খাবার তুলে দিতে পেরেছি, আমার ছেলেরা তো মাত্র 1 বেলা খেতে পায়নি। এইভাবে চলছে, চিন্তা করছে আর যাচ্ছে, হঠাৎই ফেরেশতা জিব্রাইল একটা উট নিয়ে মানুষের সুরাত ধরে চলে এসেছে। এসে আলীকে বলছেন দাদা, দাদা নয় মানে আমি বলছি জাস্ট, মানে বক্তা যে বয়ান করছে এসে তখন বলছে যে আমার এই উটটা নেবেন, এই উটটা নেবেন। আলী বলছেন যে আমার কাছে তো অর্থ নেই, টাকা নেই, বলছে আপনি বাকিদের নিয়ে যান, কালকে আপনি এই সময়তে এসে যদি বিক্রি আমাকে দিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন কি, উটটা নিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলছে চলছে চলতে হঠাৎ দেখছে এবার ফেরেশতা মিকাইল, ফেরেশতা কি কথা বলেন মিকাইল, ও মানুষের রূপ ধারণ করে চলে এসেছে। আলী কিন্তু বুঝতে পারছেন এগুলো কে, কারণ রূপ ধরে এসেছে মানুষের। সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিসসালাম তিনি মানুষের রূপ ধারণ করেছে, এসে বলছে এ উটওয়ালা আমি একটা উট চাই, তো তোমার উটটা কি বিক্রি করবে? উনি তখন বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু জি আমি বিক্রি করব। তখন বলছে তুমি কত দিয়ে উটটা কিনেছো? আলী বলছেন আমি এই উটটা কিনেছি ধরেন আপনার আমার ভাষায় 2000 টাকা দিয়ে। তখন ওই ব্যক্তি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে যাও আমি 5000 টাকা দিয়ে তোমার উটটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে? আলী বলছে অবশ্যই করব, এই না তোমার উট। আর তাকে টাকা দিয়ে দিয়েছে, মানে এখানে 6 ছিল 600 ছিল, মানে 6 দিনার বিক্রি করছে সুতো আর 600 পর্যন্ত গেছে, এটা বোঝাচ্ছে। তো আমি এটাকে শুধু আপনার ভাষাতে বুঝিয়ে দিলাম যে ও কিনেছিল 2000 টাকা দিয়ে আর বিক্রি করে দিল 1000 টাকা দিয়ে, কথা বলেন 5000 টাকা দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতে শুরু করেছে, হেঁটে দেখতে যাচ্ছে ওই ব্যক্তি যার কাছে উট কিনেছিলাম সেই ব্যক্তি কই, হাঁটতে শুরু করেছে, যেতে যেতে দেখছে হ্যাঁ ওই জায়গাতে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে যার কাছ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু উট কিনেছিল। সে দেখে তখন অবাক, তোমার উট কই? আলী তখন বলছে আমি বিক্রি করে দিয়েছি। বলছে এত তাড়াতাড়ি বিক্রি করে দিলে, এত তাড়াতাড়ি, আমি অনেকদিন ধরে বিক্রি করতে পারি নাই। তো আলী বলছেন হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি, আপনার সঙ্গে কথা দিয়েছিলাম 2000 টাকা, আপনার সঙ্গে ওটার দাম হয়েছে, এই নেন 2000 টাকা। আলী রাদিয়াল্লাহু আনহু 2000 টাকা দিয়ে দিল, সঙ্গে থাকলো 3000 টাকার লাভ, নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। ফাতেমাকে বলেছে, ফাতেমা তখন বলছে হ্যাঁ আপনি জানেন না আপনার সঙ্গে কার সঙ্গে দেখা হয়েছে, আপনার সঙ্গে যে উটটা ছিল, সরি যে ফেরেশতা প্রথমে এসেছিল, যে ব্যক্তি এই উট আপনাকে দিয়েছে ও ছিল ফেরেশতা জিব্রাইল, আর যে কিনেছে ও হচ্ছে মিকাইল। কথাকে বুঝতে পারছেন? দিয়ে তখন এই কথা দিয়ে বক্তা বোঝাচ্ছে দানের কত মর্যাদা দেখেছো,
মাত্র 6 আনা দান করেছে আর এখান থেকে 600 আনা পর্যন্ত সে ইনকাম করে চলে যাচ্ছে বড় বড় বক্তা জনপ্রিয় বক্তা এই কথা ভাই আপনার এর আগে শুনেছেন কি শুনেন নাই অনেকেই আমরা শুনেছি কিন্তু ঘটনা মেদিন চায় না এই ঘটনা জাল মিথ্যা কোরআনেও নাই হাদিসেও নাই কোন তাফসিরেও নাই বক্তাই এমনি তৈরি করেছে মানুষকে শুধুমাত্র একদম কান খাড়া করে শুনবে আরে সর্বনাশ আলী রাদিয়াল্লাহু আনহু কত বড় উদারমানের মানুষ দান করলে কত কি হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই মিথ্যা ঘটনাগুলো বর্ণনা করে চলে যাচ্ছে আপনি আমি শুধুমাত্র এগুলোকে মনে করছি কোরআন হাদিস অথচ আল্লাহই এটা কোরআনও নয় এটা হাদিসও নয় এটা তাফসিরও নয় এটা জাল কোন হাদিসে ঘটনা বর্ণনা হয়নি মানুষ এমনি এমনি বলছে আর আমরা এমনি এমনি সুবহানাল্লাহ আমরা পড়ছি একজন বক্তা বলছেন এই ঘটনা মনে শুনেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় একজন নবী ছিলেন যে জিনকে কন্ট্রোল করতে পারতেন জিনকে ধমক দিয়ে কাজ করে নিতে পারতেন কোন নবী কথা বলেন সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ একদিন আল্লাহকে সুলাইমান বলছে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশা বানিয়েছো আমি বাদশা সুলাইমান আর তুমি গোটা বিশ্ব জগতে বাদশা আল্লাহ আমি তোমার কাছে চাই একটা জিনিস তুমি দেবে আল্লাহ বলছে কি চাও তুমি বলতে থাকো সাহেব সুলাইমান বলছে তোমার সৃষ্টি জগৎকে আমি এক বছর মেহমানদারিত্ব করাতে চাই মানে খাওয়াতে চাই নবী সুলাইমান এই কথা আল্লাহকে বলছেন ভাই এই ঘটনা শুনেছি কি শুনি নাই কথা বলেন কারা কারা শুনেছেন একটু হাত তোলেন দেখেন কতজন শুনেছে মাশাআল্লাহ কত মানুষ শুনেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে নবী সুলাইমান তুমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে জানো না তোমার দ্বারা সম্ভব নয় আমার সৃষ্টি জগৎকে এক বছর খাওয়ানো নবী সুলাইমান বলছে আল্লাহ এক বছর যদি না পারি তো এক মাসের জন্য সুযোগ দাও আল্লাহ বলছে তবুও পারবে না সুলাইমান বলছে তাহলে এক সপ্তাহের জন্য সুযোগ দাও সুলাইমানকে আল্লাহ বলছে তবুও পারবে না আল্লাহ তাহলে একদিনের জন্য দাও আল্লাহ বলছে তবুও পারবে না সুলাইমান তখন বলছে আল্লাহ এক বেলার জন্য দাও তাহলে এক বেলা খাবো বক্তা বলছে লাঞ্চ করাবে বক্তা জনপ্রিয় বক্তা বক্তার নাম আমি নিই না বক্তার নাম আমি নেব না বক্তা বলছে যে লাঞ্চ করাবে নবী সুলাইমানকে আল্লাহ যখন এই অনুমতি দিল আচ্ছা ঠিক আছে যাও তুমি লাঞ্চ করাবে তোমাকে অনুমতি দিলাম সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জিনদের সর্দারকে বলছে জিনদের সর্দার আমার সামনে উপস্থিত হও